দুদিনব্যাপী ব্যাংক ধর্মঘটে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। ধর্মঘটের প্রভাব পড়ল এটিএমেও। বনগাঁয় দুটি ব্যাংক সকালে খোলা থাকলেও পরে তা বন্ধ হয়ে যায়। ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশনের ডাকে দেশজুড়ে দুদিনব্যাপী ব্যাংক ধর্মঘটে ভোগান্তিতে সাধারণ মানুষ। ব্যাংক ধর্মঘটের প্রভাব পড়েছে এটিএমগুলিতেও। এরই মধ্যে শুক্রবার বনগাঁয় দুটি বেসরকারি ব্যাংকের শাখায় কাজ শুরু হয়। শেষ দ্বিপাক্ষিক চুক্তি হয়েছিল 2012-কে কেন্দ্র করে, তারপর পরবর্তী সময়ে আর কোনো চুক্তি এখনও পর্যন্ত হয়নি। কিন্তু সেই চুক্তি নিয়ে কেন্দ্রীয় সরকার এবং আইবিএ তারা দীর্ঘদিন ধরে টালবাহানা করছে, এবং ওরা যেই অফারটা আমাদের দিতে চেয়েছিল ব্যাংক কর্মচারীদের, সেটা মানে গ্রহণযোগ্য নয়, অসম্মানজনক। সেই জন্য আজকে এই ব্যাংক ধর্মঘট। সকালে কাজ শুরু হলেও পরে ব্যাংক কর্মচারীরা গিয়ে অনুরোধ করলে ধর্মঘটে সামিল হন তারা, ফলে বন্ধ হয়ে যায় শাখা দুটি। শেষ 2012-তে ম্যানেজমেন্ট মেনেছিল, 2012 থেকে আজ 2020 হয়ে গেল, এখনো বেতন রেজ রিভিশন 30 বার ম্যানেজমেন্ট আমাদের সাথে বসেছে, 30 বার বসাতেও তারা সমাধান করতে পারেনি। গতকাল সারাদিন আলোচনা হয়েছে, কিন্তু তারা কোনো সব উত্তর সব দিতে পারেনি। আমরা বাধ্য হই, আমরা এই আন্দোলনকে আরও তীব্রতর করব। মার্চ মাসে আমরা 3 দিনের ধর্মঘট ডেকেছি, তাতেও যদি সম্মানজনক দাবি না মানে সরকার, আমরা আগামী 1 তারিখ থেকে সারা ভারত সব ব্যাংক ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন ছাতার তলায় অনির্দিষ্টকালের জন্য ব্যাংক ধর্মঘটে সামিল হব। দীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।